শিক্ষার্থীরা যারা আমার অনলাইনে ক্লাস দেখছো, তোমাদের সবাইকে শুভেচ্ছা। এখানে দেখো, আমি সপ্তম শ্রেণীর গণিত বিষয়ের পঞ্চম অধ্যায় থেকে একটি সৃজনশীলের প্রশ্ন তৈরি করেছি। আমার প্রতিপত্তি দেখো, এ প্লাস ওয়ান বাই এ কমা এ স্কোয়ার মাইনাস ওয়ান বাই এ স্কোয়ার এবং এ ফোর প্লাস ওয়ান বাই এ ফোর তিনটি বীজগাণিতিক রাশি। এই রাশিগুলি থেকে আমি প্রশ্ন সেট করেছি। দেখো, ক ই প্লাস ওয়ান বাই বি ইকুয়াল সিক্স হলে দেখাও যে পি স্কোয়ার মাইনাস সিক্স পি প্লাস ওয়ান ইকুয়াল জিরো। ক এ প্লাস ওয়ান বাই এ ইকুয়াল থ্রি হলে পি স্কোয়ার মাইনাস ওয়ান বাই এ স্কোয়ার রাখিতে হোল স্কোয়ার, এর মান নির্ণয় করো। আবার ক লিখেছি কি এ পাওয়ার ফোর প্লাস ওয়ান বাই এ পাওয়ার ফোর ইকুয়াল টু হলে প্রমাণ করো যে এ প্লাস ওয়ান বাই এ ইকুয়াল টু। এখন দেখো, আমরা ক প্রশ্নটি সমাধান করি। মনোযোগী হও, দেওয়া আছে পি প্লাস ওয়ান বাই পি ইকুয়াল সিক্স। এখন আমরা করব কি, এটা যদি লসাগু করি তাহলে দেখো, এটা পি আছে উপরে, পির নিচে আছে ওয়ান, ওয়ান এবং পি লসাগু হবে পি। তাহলে আমরা পি নিলাম লসাগু। এবার আমরা কি করবো, তাহলে লসাগু হচ্ছে পি। এবার দেখো, লসাগু নিলাম পি, ওয়ান দিয়ে এই পি অর্থাৎ লসাগুকে ভাগ করলে পি পাই, পি দিয়ে উপরে পিকে গুণ করলে পি স্কোয়ার প্লাস পি দিয়ে পিকে ভাগ করলে ওয়ান, ওয়ান দিয়ে ওয়ানকে গুণ করলে ওয়ান ইকুয়াল সিক্স। এখন আমি আড়াআড়ি গুণ বা কোনাকোনি গুণ বলা হয়, সিক্সের নিচে আছে ওয়ান, তাহলে ওয়ান দিয়ে এটাকে গুণ করলে এটাই পাই পি স্কোয়ার প্লাস ওয়ান ইকুয়াল সিক্স পি, পি আর সিক্স গুণ হলো। তাহলে এবার আমাকে যেটা দেখাতে হবে সেটার দিকে আমি দেখি। দেখো, এখানে লেখা আছে পি স্কোয়ার মাইনাস সিক্স পি প্লাস ওয়ান ইকুয়াল জিরো। তাহলে এটার সাথে মিল করতে গেলে আমাকে কী করতে হয়, উভয় দিক থেকে এপারে শূন্য আনতে হবে। তাহলে পি স্কোয়ার প্লাস ওয়ান মাইনাস সিক্স পি, সিক্স পি মাইনাস সিক্স পি, অর্থাৎ উভয় পক্ষে আমি সিক্স পি কি করলাম, মাইনাস করলাম। তাহলে কী দাঁড়ায়, এটাকে সাজিয়ে নিয়ে পূর্বে সরবত করে, তাহলে পি স্কোয়ার সিক্স পি প্লাস ওয়ান ইকুয়াল বিয়োগ করলে হয় জিরো। তাহলে আমরা পেয়ে গেলাম কি, পেয়ে গেলাম পি স্কোয়ার মাইনাস সিক্স পি প্লাস ওয়ান পেয়ে গেলাম। তাহলে এখানে লিখতে পারি, দেখানো হলো। ক্লিয়ার? আশা করি তোমরা এটা বুঝেছ। আবারও দেখো, যারা বুঝোনি, দেওয়া আছে পি প্লাস ওয়ান বাই পি ইকুয়াল সিক্স। এবার বললাম কি, পি নিচে আছে ওয়ান, ওয়ান আর পি এর লসাগু পি হলো। এবার এই ওয়ান দিয়ে পিকে ভাগ করলে পি পাই, পি দিয়ে পিকে গুণ করলে পি স্কোয়ার, এই প্লাস দিলাম, পি দিয়ে পিকে ভাগ করলাম ওয়ান, ওয়ান দিয়ে পিকে ওয়ান দিয়ে গুণ করলে ওয়ান হলো ইকুয়াল সিক্স। এবার বললাম কি, আড়াআড়ি গুণ করলাম, এই নিচে আছে সিক্স এর নিচে আছে ওয়ান, ওয়ান দিয়ে এটাকে গুণ করলে এটাই হয় পি আর সিক্স গুণ করলে সিক্স পি। এবার বললাম উভয় পক্ষ থেকে সিক্স পি বিয়োগ করলাম, করে আমরা সাংখ্যিক উত্তরটা পেয়ে গেলাম। এবার আমরা ক নম্বরে যাই। দেখো, খ খয়ের এখন আমরা অঙ্ক করব। দেখো, খ তাহলে খ আমরা শুরু করি, দেওয়া আছে এ প্লাস ওয়ান বাই এ ইকুয়াল পি। এখন আমাদেরকে আনতে হবে কি, এটার মান বের করতে হবে। তাহলে আমরা এটা শুরু করি, যে রাশির মান বের করতে হবে সেটা লিখছি এ মাইনাস ওয়ান বাই এ স্কোয়ার হোল স্কোয়ার। এখন আমাদেরকে যেতে হবে দুটিতে, আমাদের এটির মান পুরোপুরি বের করতে হবে। তাহলে আমরা লিখতে পারি, দেখো এ স্কোয়ার মাইনাস ওয়ান বাই এ স্কোয়ার হোল স্কোয়ার আছে, আমরা কোন সিদ্ধান্ত জানি সেটা লিখি এ মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়াল এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস ফোর এ বি, একটা অনুসিদ্ধান্ত। এখন এই অনুসিদ্ধান্তটা যদি এখানে আমরা প্রয়োগ করি তাহলে দেখতে পাই, প্রথমটার নাম এ, পরেরটার নাম হচ্ছে বি, এ মাইনাস বি হোল স্কোয়ার, সেটার থেকে আমরা লিখব এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস ফোর এ বি। এখন
এখানে আমাদের কি হচ্ছে এইটুকু করে এটি দিচ্ছে অর্থাৎ এটি ভাগাকারে আছে তাই এটি কাটা যায় ভাগ হয় এবার এটা a স্কয়ার মাইনাস b স্কয়ার এটা তুমি একটু সাজিয়ে নিতে পারো এইভাবে এইভাবে সাজিয়ে নিতে পারো সেখানে রাখি দিয়ে হোল স্কয়ার এটা কাটা গেলে 1 হবে 1 দিয়ে 4 কে গুণ করলে 4 এবার a স্কয়ার প্লাস b স্কয়ার এরকম সিদ্ধান্ত আমাদের জানা আছে a স্কয়ার প্লাস b স্কয়ার এখানে প্লাস হয় মাইনাস হয় আমি আমার মানের উপর নির্ভর করবে এটা কোনটা আমি প্রয়োগ করব যেহেতু আমার মান আছে প্লাসে তাই আমি প্লাসের অনু সিদ্ধান্তটা প্রয়োগ করব a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab এটা আমি এখন প্রয়োগ করব দেখো তাহলে লিখি a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab माइनस এখানে এখানে প্রয়োগ করলাম অনুসিক দান্ত কোনটি এই অনুসিক দান্ত এ মাইনাস বি হোল স্কয়ার ইকুয়াল এ প্লাস বি হোল স্কয়ার মাইনাস ফোর এ বি প্রয়োগ করলাম করার পরে এটা হিসাব করে এখানে লিখলাম আর এটা করলাম কি এ স্কয়ার প্লাস বি স্কয়ার করলাম এ স্কয়ার প্লাস বি স্কয়ার অনুসিক দান্তে গেলাম আমরা এই দুটি অনুসিক দান্ত আছে একটি প্লাসে একটি মাইনাসে আমরা প্রয়োগ করব কোনটি প্লাসে কি প্রয়োগ করব তার মধ্যে আমাদের মান আছে প্লাসে তাহলে প্লাসে কি প্রয়োগ করলাম এই প্লাস বি স্কয়ার মাইনাস এবার এটা হিসাব করে এখানে মান বসালাম আর এটা হিসাব করে পেলাম টু লিখলাম এটা নাইন হলো তারপরে টু এটা মাইনাস করে পেলাম সেভেন সেভেন স্কয়ার মাইনাস ফোর তারপরে ফোর্টি নাইন মাইনাস ফোর ফোর্টি ফাইভ পেলাম আমরা যাক এটা তাহলে তোমরা বুঝেছ এবার পরবর্তী অংশে যাই ঘ নাম্বারে দেখো এখন ঘ নাম্বার আমি লিখব তোমরা সবাই অনুযায়ী হবে ঘ নাম্বার ঘ এবার ঘ নাম্বারে বলছি কি আমরা যে আমাদের দেওয়া আছে এ ফোর প্লাস ওয়ান বাই এ ফোর ইকুয়াল টু হলে প্রমাণ করো যে এ প্লাস ওয়ান বাই এ ইকুয়াল টু দেখো তাহলে এখানে লিখব দেওয়া আছে এ ফোর প্লাস ওয়ান বাই এ ফোর ইকুয়াল টু দেখো আমাদের ফোর দিয়ে পাওয়ার ফোর দিয়ে কোনো অনুসন্ধান করার সূত্র নাই আমরা এখন করবো সেটাকে স্কোয়ারে নিয়ে যাবো দেখো তাহলে স্কোয়ার এই স্কোয়ার ব্রাকেট দিলাম উপরে আর একটা স্কোয়ার দিব দেখো স্কোয়ার প্লাস ওয়ান বাই এটা এখানে এখানে লিখতে পারি ইকুয়াল টু এবার এই স্কোয়ার আমার ব্রাকেট এই স্কোয়ার প্লাস ওয়ান বাই এই স্কোয়ার টুটার উপরে স্কোয়ার কারণ এই অনেক আমি স্কোয়ার ধরতে পারি আছে স্কোয়ার অনেক ক্ষেত্রে কিউ স্কোয়ার যেটা করো না কেন ফলাফলে ওয়ান আছে ইকুয়াল টু আমরা লিখছি এখন দেখো এটা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার আমাদের এই অনেক সিদ্ধান্তটি এখন প্রয়োগ করবো তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি লিখলাম ইকুয়াল টু এবার আমরা কি করবো এটা হিসাব করবো তাহলে এ স্কোয়ার ওয়ান বাই এ স্কোয়ার এ এটাকে সেকেন্ড ব্রাকেট হোল স্কোয়ার করলাম এটা ভাগ করে কাটা যায় টু এ টু মাইনাস টু এবার দেখো এ স্কোয়ার প্লাস ওয়ান বাই এ স্কোয়ার এটা করলাম আমরা টু ওয়াই পক্ষে টু যোগ করে দিই তাহলে আমরা পাইছি এ স্কোয়ার প্লাস তো এখানে যেভাবে দিয়ে রাখছিলাম আগের সাথে ওয়ান বাই এই
নিন তাহলে আমরা একটু পাই উভয় পক্ষে আমি এখন বর্গমূল করে দিই তাহলে আমাদের বিস্তারটা চলে যাবে দেখো তাহলে আমরা লিখতে পারি চর্চা করবে
দেখো এখানে আমি একটা প্রশ্ন দিচ্ছি, a স্কয়ার মাইনাস ax প্লাস 1 কিন্তু আর 0 হলে কি লেখা? a প্লাস 1 বাই a এর মান নির্ণয় করো। এটা দিলাম, এবার আমি ক্ষয়ে দিচ্ছি x ইকুয়াল 5 হলে x ইকুয়াল কত হলে 5 হলে x স্কয়ার মাইনাস 1 বাই a স্কয়ার হোল স্কয়ার এর মান নির্ণয় করো, এইটির মান নির্ণয় করো। কি দিলাম? x ইকুয়াল 5 হলে a স্কয়ার মাইনাস 1 বাই a স্কয়ার হোল স্কয়ার এর মান নির্ণয় করো। এবার আরেকটি প্রশ্ন দিচ্ছে আমি, 1 নম্বর, x ইকুয়াল 2 হলে প্রমাণ করো যে x ইকুয়াল 2 হলে প্রমাণ করো যে a স্কয়ার প্লাস 1 বাই a স্কয়ার ইকুয়াল a4 প্লাস 1 বাই a4। তাহলে আবার আমি একটু তোমাদেরকে এটা বলে দিই, এ স্কয়ার মাইনাস এ এক্স প্লাস 1 ইকুয়াল 0 হলে এ প্লাস 1 বাই এ এর মান নির্ণয় করো এখান থেকে। আবার এক্স ইকুয়াল 5 হলে এ স্কয়ার মাইনাস 1 বাই এ স্কয়ার হোল স্কয়ার এর মান নির্ণয় করো। আবার এক্স ইকুয়াল 2 হলে এখানে এক্স এর মান 2 বসালে প্রমাণ করো যে এ স্কয়ার প্লাস 1 বাই এ স্কয়ার ইকুয়াল এ টু প্লাস 1 বাই এ4। যা তোমরা এটা সমাধান করবে বাসায়, আশা করি আমার এই ক্লাসটি তোমরা সুন্দরভাবে বুঝতে পেরেছ। তোমরা সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।